নীলিমা মায়ের চিকিৎসার জন্য টাকার অপেক্ষায় মায়ের পাশে বসে রইল আর মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা তুমি টেনশন করিও না, আজকের মধ্যেই টাকা ম্যানেজ হবে। আমার এক বন্ধু কথা দিয়েছে তোমার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা দেবে। অসুস্থ মা কাঁপতে কাঁপতে বলল, আমার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা দেবে এটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। নিজের ছেলে আমার অসুস্থতার কথা শুনে বাড়ি ছেড়ে চলে যায় আর বাইরের লোক এসে আমাকে চিকিৎসার জন্য টাকা দেবে, এটা কি করে বিশ্বাস করব। নীলিমা বলল, মা হাতের 5 আঙ্গুল সমান না, আঙুল বিভিন্ন সাইজের আছে। সেম এই দুনিয়ার মানুষ বিভিন্ন রকমের আছে, ভালো খারাপ মিলিয়ে তো মানুষ। মা বলল, তোর বড় ভাই যেহেতু আমাকে এই অসুস্থ অবস্থায় বাড়ি ছেড়ে চলে গেছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি বিক্রি করে দিয়ে নিজের চিকিৎসা করাবো, বাকি টাকা তোর বিয়েতে খরচ করব। তোর বড় ভাই সেলিম আজ থেকে আমার কেউ না। এই সময় রিয়ান 2 লক্ষ টাকা নিয়ে নীলিমার মায়ের কাছে আসলো। তারপর টাকাগুলো নীলিমাকে দিয়ে বলল, টাকাগুলো খুব কষ্ট করে ম্যানেজ করেছি শুধু তোমার মায়ের অসুস্থতা দেখে, এরকম কষ্ট আমার মায়ের জন্যও করিনি। নীলিমার মা খুশি হয়ে রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসলে তুমি মহান পুরুষ, ছেলে মানুষের পরিচয় দিয়েছ। নীলিমা মাকে বলল, তোমাকে আমি বলেছি না আমার ফ্রেন্ড রিয়ান খুব ভালো ছেলে, ও মুখে যেটা বলে সেটাই করে দেখায়, এই পর্যন্ত ওকে ছোট বড় যত আবদার করেছি সবই গুরুত্ব দিয়েছে। মা বলল, নিজের চোখেই তো দেখলাম কত ভালো ছেলে, ভালো কথা, তোমার সাথে পরিচিতও তো হলাম না। রিয়ান নীলিমার মাকে বলল, আন্টি পরিচিত পরে হই, আগে আপনার চিকিৎসা করেন, আপনি সুস্থ হওয়ার পর 3 জন বসে গল্প করব, পরিচিত হব, ডাক্তারের কাছে যাওয়ার জন্য আপনারা রেডি হন, আর আমি বাসায় যাচ্ছি। নীলিমা বলল, তুমি যাবে না আমাদের সাথে? না মানে বলছি কি আমরা মেয়ে মানুষ তো তাই। রিয়ান বলল, তোমাদের সাথে যাওয়ার জন্যই তো বাসায় যাচ্ছি রেডি হতে। নীলিমা বলল, ঠিক আছে তাহলে যাও। রিয়ান বাসার দিকে গেল, নীলিমা ও তার মা হাসপাতালে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই সময় নীলিমার মোবাইল বেজে উঠল। নীলিমা মোবাইলটা নিয়ে দেখল তার হবু স্বামী রাজু কল করেছে। নীলিমা মোবাইল কানে দিয়ে বলল, কি হয়েছে, কেন কল দিয়েছ? আর হ্যাঁ আমি এখন একটু ব্যস্ত আছি, মাকে নিয়ে হাসপাতালে যাব। রাজু উত্তরে বলল, আরে আমি কল দিয়েছি একটা দুঃসংবাদ দেওয়ার জন্য, কয়েকদিন আগে আমার বাইকটা চুরি হয়ে গেছে, এখনও পাইনি। নীলিমা বলল, কি বলো কিভাবে চুরি হয়েছে, থানায় জিডি করনি? রাজু বলল, জিডি করেছি, আর বাইকটা কে চুরি করেছে তাকেও চিনতে পেরেছি, সেই চোর দূরের কেউ নয়, সে আমাদের আপনের মধ্যে। নীলিমা বলল, কে চুরি করেছে আমাকে একটু বলো, আমি তাকে নিজের হাতে স্যান্ডেল দিয়ে 2 গালে 2টা দেবো এবং গলায় জুতোর মালা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাবো। রাজু বলল, এখন বলা যাবে না, আগে হাতে নাতে ধরি তারপর তোমাকে খবর দিচ্ছি। আচ্ছা রাখি এখন। এই বলে কল কেটে দেয় রাজু। রাজু কল কেটে দেওয়ার পর নীলিমা রিয়ানকে কল দিয়ে বলল, কিরে আমরা তো রেডি হয়ে গেছি, তুমি কোথায় এখন? রিয়ান উত্তরে বলল, আমি এখন রেডি হয়ে তোমাদের বাসার সামনাসামনি চলে এসেছি। নীলিমা বলল, ঠিক আছে তাড়াতাড়ি আসো। এই বলে কল কেটে দেয়। পুলিশ অফিসার মোবেন সাহেব রাজুকে বলল, আপনার বন্ধু হয়ে আপনার বাইক কিভাবে চুরি করতে পারলো, এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। রাজু বলল, আমি ছোট থেকে এই বন্ধুকে অনেক বিশ্বাস করেছি, 1 কাপ চা নিলে দুজনে ভাগ করে খেয়েছি, আর সেই বন্ধু আমার বাইক চুরি করে আমোদ ফুর্তি করছে। পুলিশ অফিসার মোবেন সাহেব বলল, এখন আমি কি করতে পারি আপনিই বলেন, আপনার বাবা যেহেতু আমার বন্ধু অবশ্যই আপনাকে হেল্প করতে হবে। রাজু বলল, আমার বাবা আপনার বন্ধু, আমি আপনার ভাতিজা, আর আপনি আমাকে আপনি আপনি করে কেন বলছেন, তুমি করে বলেন তাতে আমি খুশি হব। পুলিশ অফিসার মোমিন সাহেব হেসে বলল, আচ্ছা ঠিক আছে ভাতিজা, তোমাকে তুমি করেই বলবো, এখন চলো ওই মোনাফেককে ধরে নিয়ে আসি, আর তুমি যদি অর্ডার দাও আমি সারা জীবনের জন্য জেল খাটাবো। রাজু বলল, সারা জীবনের কথা পরে, আগে ধরে এমন শায়েস্তা করবেন জীবনেও যেন এই ধরনের কাজ না করে। এই বলে দুজনেই বের হলো। রিয়ান নীলিমা ও তার মা গাড়ির জন্য অপেক্ষা করছে। নীলিমার মা বিরক্ত হয়ে নীলিমাকে বলল, এমন এক জায়গায় দাঁড়িয়েছি একটা গাড়িও আসছে না। রিয়ান বলল, আন্টি আর একটু অপেক্ষা করুন গাড়ি চলে আসবে। এই সময় রাজু পুলিশ অফিসার নিয়ে এসে রিয়ানের শার্টের কলার ধরে বলল, চোরের ঘরের চোর, তুই ওদের সাথে কি করছিস বল, আর নীলিমা তুমি এই চোরের সাথে কোথায় যাচ্ছ? নীলিমা রাজুকে বলল, তুমি ওকে চোর বলছো কেন, ও কত ভালো ছেলে জানো তুমি? পুলিশ অফিসার বলল, হ্যাঁ জানি আমরা, কিন্তু আপনারা জানেন না ও কত খারাপ ছেলে আর কত বড় মীরজাফর, এই বদমাইশ আমার ভাতিজার রাজুর বাইকটা চুরি করেছে, এখন ওই লোক বলবে প্রমাণ কি?
আর হ্যাঁ, প্রমাণও সাথে করে নিয়ে এসেছি। এই দেখুন, মোবাইলে বাইক চুরি করার ভিডিও ফুটেজ। রাজু বলল, আমি যখন আমার বাইকটা রাজু বাইকটা রেখে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তার বোনের বাসায় উঠল। এই সময় পেছন থেকে রিয়ান এসে তার বানানো চাবি দিয়ে বাইকটা চুরি করে নিয়ে যায়। 30 সেকেন্ড না হতেই রাজু আবার ব্যাক করে আসলো বাইকের কাছে। হঠাৎ উধাও হয়ে গেল তার বাইকটা। রাজু সব দিকে খোঁজাখুঁজির পর দেখতে পেল বাইকের সামনাসামনি একটা সিসি ক্যামেরা। রাজুর বাইকটা চুরি হয়েছে নিশ্চিত হয়ে আবারও গেল বোনের বাসায় ক্যামেরা ফুটেজ দেখতে। রাজুর বোন ফাহিমা বলল, তোর বাইকটা তো তোর বন্ধুই চুরি করেছে, এই দেখ ভিডিও ফুটেজ। রাজু তার বোনের কাছ থেকে ভিডিও ফুটেজটা নিয়ে বলল, আপা, আমি কখনো ভাবিনি আমার বন্ধু এই কাজটা করবে, তুমি এই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে দাও, আমি থানায় যাচ্ছি। এই বলে রাজু সোজা থানায় গেল। নীলিমার মা পুলিশকে বলল, অফিসার সাহেব, এই ছেলেটাকে কিছু করবেন না, ও আমাদের কষ্ট দেখে আমার চিকিৎসার জন্য তার বন্ধুর বাইক চুরি করে আমাকে 2 লক্ষ টাকা দিয়েছে, ওর একেবারে কোনো দোষ নেই, সব দোষ আমাদের। নীলিমা রিয়ানকে বলল, কে বলেছে তোকে বাইক চুরি করে আমাদের হেল্প করতে, এখন আমাদেরকে হেল্প করতে গিয়ে তুই চোর হয়ে গেলি। আর হ্যাঁ রাজু, এই নাও তোমার 2 লক্ষ টাকা, তুমি আর একটা বাইক কিনে নিও, আর আমার মায়ের চিকিৎসা করানো লাগবে না। রাজু বলল, আসলে রিয়ান আমার বাইকটা চুরি করে তোমাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে চিকিৎসার জন্য, এটা কিন্তু ও মানবিক কাজ করেছে, কিন্তু আমাকে বলতে পারতো, আমি ওকে কখনো না করতাম না, আমার 2 লক্ষ টাকা লাগবে না, আমি আমার টাকা দিয়ে আর একটা নতুন বাইক কিনে নেব। পুলিশ অফিসার রাজুকে বলল, তুমি এটা ম্যানেজ করে নাও, আমি গেলাম। এই বলে পুলিশ অফিসার চলে গেল। রিয়ান রাজুকে বলল, বন্ধু, আমাকে মাফ করে দিস, আমি নীলিমার ফ্যামিলির অবস্থা দেখেই কাজটা করেছি, তাছাড়া নীলিমাকে আমি অনেক ভালোবাসি, ওকে বিয়ে করার জন্য 2 লক্ষ টাকা হেল্প করে ওর মায়ের সামনে মহান হতে চেয়েছি, আর আমার ভুল হলে ক্ষমা করে দিস। রাজু রিয়ানকে বলল, তোর ভালোবাসার কাছে আজকে আমি হেরে গেলাম, তুই নীলিমাকে বিয়ে করে সুখী হ। নীলিমার মা রিয়ানকে বলল, তুমি প্রমাণ করেছ ভালোবাসা কাকে বলে, তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারবে, তাই আমি রাজি হয়ে তোমাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়েটা দেব। রাজু বন্ধুকে জিতিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।